ছেলেদের নিয়ে দুই দিন আগে গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া থেকে ঢাকা এসেছিলেন ফাতেমা। সানার পার এক আত্মীয়ের বাসা থেকে সকালে সিএনজি অটোরিকশায় যাচ্ছিলেন দক্ষিণখানে বোনের বাসায়। পথে বনশ্রী এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন ফাতেমা ও তার দুই ছেলে ও অটোরিকশা চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থাও গুরুতর, উন্নত চিকিৎসার জন্য একজনকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকায় বেড়াইতে আসছে সানার পার থেকে দক্ষিণ খাওয়া যাওয়া ধরছে বোনের বাসায়, এর ভিতরে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কি। আমরা আয়সা যা শুনলাম সিএনজিওয়ালা স্পট ডেট। দুর্ঘটনার পরই ঘাতক বাসটি জব্দের পাশাপাশি আটক করা হয়েছে চালককে। সিএনজি চালক নিহত এবং যে সিএনজিতে মা এবং দুই ছেলে ছিল ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বাচ্চার মা নিহত হয়, যে গাড়ি বাস সেটা থানায় আটক আছে। নিহত অটোরিকশা চালক স্বপনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। এই ঘটনায় অসীম পরিবহনের বাস চালকের শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।